আসসালামু আলাইকুম। আমরা দেখব যে কিভাবে আমরা ওয়েবসাইটের লগ ইন করার পাসওয়ার্ড রিসেট করতে পারি যদি আমরা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি বা আমাদের পাসওয়ার্ড যদি জানা না থাকে। প্রথমে আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বার যেটি আছে ব্রাউজারের, সেখানে আমরা টাইপ করব নূর মোহাম্মদ কলেজের ওয়েব অ্যাড্রেসটি www.normadcollege.ac.bd। কলেজের ওয়েব অ্যাড্রেস টাইপ করার পরে অ্যারো টু দ্বারা দেখানো কিবোর্ডের যে নিচের ডান পাশে বাটনটি থাকবে সার্চ করার, সেটাতে ক্লিক করব। এরপর ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে অ্যারো দ্বারা দেখানো লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে অ্যারো দ্বারা দেখানো এই পেজের আসার পরে যে রিসেট পাসওয়ার্ড অপশনটি আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লগ ইন আইডি দিতে বলবে। লগ ইন আইডি হচ্ছে স্টুডেন্টের আইডি নাম্বার, এরপরে @BNMPC। এই লগ ইন আইডিটি টাইপ করার পরে এখানে এই যে দেখা যাচ্ছে, এরপরে অ্যারো দ্বারা দেখানো নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার চাবে। আপনার সেই মোবাইল নাম্বারের প্রথম 3টি ডিজিট এবং লাস্টের 2টি ডিজিট এখানে দেখাবে, সেই অনুসারে আপনি এখানে আপনার মোবাইলের 11টি ডিজিট এখানে টাইপ করবেন। এরপরে অ্যারো টু দ্বারা দেখানো গেট ভেরিফিকেশন কোডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার কিছুক্ষণ পরে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড চলে যাবে। এরপরে আপনি এই পেজে আসার পরে সরাসরি মোবাইলের হোম বাটনে প্রেস করে ব্রাউজার থেকে বের হয়ে যাবেন। তারপরে আপনার SMS চেক করবেন, সেখানে আপনি দেখবেন যে আপনার ভেরিফিকেশন কোডটি এসেছে। যদি আপনি একাধিকবার চেষ্টা করে থাকেন তাহলে একাধিকবার ভেরিফিকেশন কোড আসবে, সেক্ষেত্রে সবচেয়ে নিচে যে কোডটা আসবে সেটা কপি করবেন। এরপরে আবার এখান থেকে বের হয়ে ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসার পরে ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করবেন। এরপরে পাসওয়ার্ড যেটি আপনি দিতে চান সেটা এখানে টাইপ করবেন। পাসওয়ার্ড দিতে পারেন যেমন student-100 বা student_100, এভাবে দিতে পারেন। এরপরে কনফার্ম পাসওয়ার্ডেও একই পাসওয়ার্ডটা টাইপ করবেন, ছোট হাতের লেখা বড় হাতের লেখা খেয়াল করে, এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন, প্রয়োজনে কোথাও লিখে রাখবেন যেন ভুলে গেলে সেটা দেখে আপনি আবার পাসওয়ার্ডটি টাইপ করতে পারেন। এভাবে পাসওয়ার্ড সেট করার পরে আপনি অ্যারো দ্বারা দেখানো নিচে পরের স্টেপে যাওয়ার জন্য নীল বাটন, সেটি সম্পূর্ণ না দেখা গিয়ে আংশিক দেখা যেতে পারে, সেখানেই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি লগ ইনে গিয়ে আবার আপনি এই আইডি এবং যে পাসওয়ার্ডটি আপনি এইমাত্র সেট করলেন সেটা দিয়ে যদি লগ ইনে ক্লিক করেন তাহলে আপনার লগ ইন হয়ে যাবে। সুতরাং এভাবে আমরা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে বা না জেনে থাকলে পাসওয়ার্ড রিসেট করে সেই নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো। ধন্যবাদ।